বাজারে পেঁয়াজের সরবরাহ থাকার পরও যারা অস্বাভাবিক হারের দাম বাড়িয়েছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন পেঁয়াজের দাম নিয়ে একটি গোষ্ঠী রাজনীতি করার চেষ্টা করছে এ সময় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য গ্রাম পর্যায়ে কমিটি গঠন করা হবে বলেও জানান আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক